নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2019 সালের ভৌত বিজ্ঞানের প্রশ্নপত্র এবং তার উত্তর সমেত আলোচনা করব। তো দেখো, ফার্স্ট প্রশ্ন কি বলেছে, রোমানোনে প্রদত্ত কোন গ্যাসটি ভূপৃষ্ঠ থেকে বিকিরিত দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট অবলোহিত রশ্মি শোষণ করে? অ্যান্সার হবে সি, এর অ্যান্সার CH4। রোমান টুতে STP-তে 2.24 লিটার অধিকার করে? অ্যান্সার হবে এর অ্যান্সার 4.4 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। রোমান 3 কী বলেছে, এক মোল কার্বন এক মোল অক্সিজেনের সঙ্গে সম্পূর্ণভাবে বিক্রিয়া করলে কার্বন ডাইঅক্সাইডের কতগুলি অণু উৎপন্ন হবে? অ্যান্সার হবে 6. এর অ্যান্সার 6.022 মাল্টিপ্লাই 10^23। রোমান 4-এর প্রশ্ন, কঠিনের কত প্রকার তাপীয় প্রসারণ গুণাঙ্ক আছে? অ্যান্সার হবে সে অ্যান্সার 3 হবে। পরের প্রশ্ন, 5 প্রশ্ন, প্রদত্ত কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি? অ্যান্সার হবে সে অ্যান্সার অবলোহিত রশ্মি। 6 প্রশ্ন, প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ ও প্রতিসরণ কোণ যথাক্রমে 45° ও 30° হলে চ্যুতিকোণ কত হবে? তো দেখো, 45° থেকে 30° বাদ দিলে 15° এর অ্যান্সার হবে। 7 প্রশ্ন কি বলেছে, অপরিবর্তিত উষ্ণতায় কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ V এবং পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা I হলে নিচের কোনটি সত্য? অ্যান্সার হবে এর অ্যান্সার V ভেরিজিয়াস I। 8 প্রশ্ন, তড়িৎচালক বল V কার্য W আদান Q এর মধ্যে সম্পর্কটি হল? অ্যান্সার হবে ডি এর অ্যান্সার Q = W/V। Q = W/V। পরের প্রশ্ন, 9 প্রশ্ন, তেজস্ক্রিয় পরমাণুর থেকে বিটাকণা নিঃসরণের ফলে উৎপন্ন পরমাণুর অ্যান্সার হবে বি এর অ্যান্সার পারমাণবিক সংখ্যা বাড়ে। 10 প্রশ্ন, দীর্ঘ পর্যায় সরণীর কোন শ্রেণীতে হ্যালোজিন মৌলগুলো অবস্থিত? অ্যান্সার হবে সি এর অ্যান্সার শ্রেণী 17। 11 প্রশ্ন, নিচের কোন যৌগটির কঠিন অবস্থায় আয়ন দ্বারা গঠিত? অ্যান্সার হবে এর অ্যান্সার সোডিয়াম ক্লোরাইড। 12 প্রশ্ন, প্রদত্ত কোনটির তড়িৎ পরিবহন ক্ষমতা সর্বাধিক? অ্যান্সার হবে ডের অ্যান্সার অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ। 13 প্রশ্ন, নাইট্রোজেন বন্ধনের প্রথম তাপে বিদ্যুৎ তাপের ফলে প্রদত্ত কোন যৌগটি উৎপন্ন হয়? অ্যান্সার হবে এর অ্যান্সার NO। 14 প্রশ্ন, প্রদত্ত কোনটি অ্যালুমিনিয়ামের আকরিক বক্সাইটের সংকেত? অ্যান্সার হবে সের অ্যান্সার Al2O3, 2H2O। 15 প্রশ্ন, প্রদত্ত কোনটি দুটি কার্বন পরমাণুযুক্ত অ্যালকিল গ্রুপ? অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার ইথাইল। গ্রুপ বি এর প্রশ্নগুলো সলভ করাবো। 2 ফার্স্ট প্রশ্ন, রোমানন জ্বালানির তাপন মূল্যর একক লেখো। জ্বালানির তাপন মূল্যর একক হলো কিলোজুল পার গ্রাম উপরে লেখা আছে অথবা দিয়ে। পরের প্রশ্ন, স্ট্রাটোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বাড়ে না কমে? অ্যান্সার হবে উষ্ণতার কোনো পরিবর্তন হয় না। রোমান 2-তে কী বলেছে, ওজোন স্তর সূর্য থেকে আগত কোন রশ্মির ভূপৃষ্ঠের আপাতনকে প্রতিহত করে? অ্যান্সার হবে অতিবেগুনি রশ্মি। রোমান 3-র প্রশ্ন, প্রদত্ত বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো? অ্যাভোগাড্রো সূত্র গ্যাসের অণুগুলির আয়তন গণ্য করা হয়, এটা সত্য আছে। 4 প্রশ্ন, STP-তে কত গ্রাম N2 গ্যাসের আয়তন ও চাপের গুণফল 224 লিটার অ্যাটমসফিয়ার? N = 14 হলে তো দেখো এর অ্যান্সার হবে 280.17 গ্রাম। 280.17 গ্রাম অঙ্কটা তোমাদের আমি পরে একদিন বুঝিয়ে দেব। পরের প্রশ্ন কি বলেছে আমাদের, 5 প্রশ্ন, প্রদত্ত বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো? কোনো বস্তুর মধ্য দিয়ে তাপ পরিবহনের সময় বস্তুর উপাদান কণাগুলির স্থান পরিবর্তন হয়? তো দেখো এটা কিন্তু মিথ্যা আছে। কী হবে, মিথ্যা আছে, ওকে, বুঝতেই পারছো? অ্যান্সার হবে মিথ্যা। পরের প্রশ্ন, অথবা দিয়ে, কোনো পরিবাহীর বেদ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অপরিবর্তিত থাকলে ওই পরিবাহীর তাপীয় রোধ তাপ পরিবাহিতার মধ্যে সম্পর্ক কী? অ্যান্সার হবে ব্যস্তানুপাতিক সম্পর্ক।
16 দাগের প্রশ্ন একটি আলোকরশ্মি অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে একটি আলোকরশ্মি অবতল দর্পণের বক্রতা কেন্দ্র দিয়ে গেলে আপতন কোণ কত হবে আপতন কোণ শূন্য হবে 7 দাগের প্রশ্ন একটি প্রিজমের কয়টি আয়তাকার তল আছে একটি প্রিজমের 3টি আয়তাকার তল আছে 8 নম্বরের প্রশ্ন একটি অর্ধপরিবাহীর উদাহরণ দাও অ্যানসার হবে সিলিকন 9 নম্বরের প্রশ্ন একই পরিবাহী পদার্থের একটি সরু তার ও একটি মোটা তারের দৈর্ঘ্য সমান একই বিভব প্রভেদ রাখলে তাদের কোণটির মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ বেশি হয় অ্যানসার হবে মোটা তারে 10 নম্বরের প্রশ্ন নিউক্লীয় বিভাজন বিক্রিয়ায় একটি অব্যবহারের উল্লেখ করো অ্যানসার হবে পারমাণবিক বোমা প্রস্তুতি পরের প্রশ্ন কি বলেছে 10 নম্বরের অথবা দিয়ে দশ নম্বরের নিউক্লিয়ার সংযোজনে যে বিপুল পরিমাণ শক্তি মুক্ত হয় কোন সূত্র ব্যাখ্যা করো অ্যানসার হবে ভরের সংরক্ষণ সূত্র 11 দাগের প্রশ্ন বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলাও এতে অক্সাইডের আস্তরণ দ্বারা জলীয় বাষ্পের আক্রমণ থেকে সুরক্ষিত থাকে অ্যানসার হবে থ্রির অ্যানসার অ্যালুমিনিয়াম বিদাগের প্রশ্ন দীর্ঘ পর্যায় সরণী শ্রেণী একের সর্বাপেক্ষা কম বিজারণ গুণ সম্পন্ন ধাতু অ্যানসার হবে রোমান ফোরের অ্যানসার এল আই সি দাগের প্রশ্ন ধাতুটি খোলা বায়ুতে থাকলে ধাতুটির উপর ধীরে ধীরে ছোপ ধরে অ্যানসার হবে রোমান ওয়ানের অ্যানসার সি ইউ ডি দাগের প্রশ্ন দীর্ঘ পর্যায় সরণীর শ্রেণী দুইয়ের সর্বাপেক্ষা কম পারমাণবিক ব্যাসার্ধযুক্ত মৌল অ্যানসার হবে রোমান টু এর অ্যানসার বি ই এবার আমি 12 দাগের প্রশ্নটা তোমাদের সলভ করিয়ে দেব তো দেখো বলেছে এন টু এর লুইস ডট চিত্র অঙ্কন করো খুব সুন্দর করে অঙ্কন করা আছে 13 দাগের প্রশ্ন তড়িৎ বিশ্লেষণে কোন প্রকারের তড়িৎ প্রবাহ ব্যবহার করা হয় অ্যানসার হবে সমপ্রবাহ পরের প্রশ্ন অথবা দিয়ে প্লাটিনাম ইলেকট্রোড ব্যবহার করে অম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে ক্যাথোড বিক্রিয়াটি হলো তো দেখো বিক্রিয়াটি লেখা রয়েছে খুব সুন্দর করে তোমরা খাতায় লিখে নাও এইচ প্লাস ব্র্যাকেটের মতো এ কিউব ব্র্যাকেট ক্লোজ প্লাস ইলেকট্রন থেকে এইচ কমা এইচ প্লাস এইচ সমান সমান এইচ টু ব্র্যাকেটের জি 14 দাগের প্রশ্ন পিতলের উপর সোনার তড়িৎ লেপন করতে তড়িৎ বিশ্লেষক হিসাবে কি ব্যবহার করা হয় অ্যান্সার হবে পটাশিয়াম আরও সায়ানাইড পনেরো দাগের প্রশ্ন নেসলার বিকারকের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়ায় কী রং উৎপন্ন হয় অ্যান্সার হবে গাঢ় বাদামি 16 দাগের প্রশ্ন সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে এইচ টু এস গ্যাস চালনা করলে যে অধক্ষেপ পড়ে তার সংকেত অ্যান্সার হবে এইচ সরি এ জি টু এস পরের প্রশ্ন কি বলেছে অথবা দিয়ে উচ্চ উষ্ণতায় ম্যাগনেসিয়াম ধাতুর সঙ্গে নাইট্রোজেনের বিক্রিয়ায় যে জৈব উৎপন্ন হয় তার নাম অ্যান্সার হবে ম্যাগনেসিয়াম নাইট্রেট MG3N2 17 দাগের প্রশ্ন মিথেন অণুতে তো দেখো এখানে বলেছে কোণের মান কত অ্যান্সার হবে 109°28' 109°28' উপরে লেখা আছে পরের প্রশ্ন অথবা দিয়ে CH3CH2COOH এর IUPAC নাম লেখো অ্যান্সার হবে প্রোপানয়িক অ্যাসিড আঠেরো দাগের প্রশ্ন সিএনজি শিল্পের উৎস কি অ্যান্সার হবে পেট্রোলিয়াম খনি তো দেখো দুই নম্বরের টোটাল কিন্তু নখানা এসএ কিউব লিখতে হবে 9 × 18 তোমরা প্রশ্নগুলো দেখে নাও যেগুলি মাধ্যমিক পরবর্তীকালে পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি তো দেখো এবার আমি গ্রুপ ডি এর প্রশ্নগুলো দেখাচ্ছি তোমাদের দেখে নাও গ্রুপ ডি এর প্রশ্নগুলো কোনগুলো এসেছে 2019 সালের মাধ্যমিক ভৌত বিজ্ঞান পরীক্ষায় দেখে নাও প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রতি বছর মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে ভেরি ইম্পর্টেন্ট বলে আমি মনে করি দেখতেই পারছো মাধ্যমিকের 2019 সালের ভৌত বিজ্ঞান প্রশ্নপত্র ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ
সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।